বিপদে পড়লে পুলিশের কাছে যায়, ঠিক নিও কথা কথা ঠিক নি? আমার একবেড়ায় কয় হুজুর আমি নিজে দেখছি এবারে আমার জিনিসটা চুরি করছে, তো আমি এবারের নামে একটা মামলা দেন না, কয় অসম্ভব মামলাতে আমি যাইতামে না হুজুর। আমি কয় আপনি নিজে দেখছেন যেহেতু সাক্ষী আসেনি, কো ফোন রোজনে দেখছে, তো আমি কই তার নামে একটা মামলা দিয়ে দেন না, কয় কি লেগে হুজুর ওহন তো গড় ঘুমাই, মামলা দিলাম কেড়ে এটা লেগে গড় ঘুমাইতে পারতাম না, মামলা লাগতো ঠিক কিনা কথা না ঠিক কিনা? আর আপনি যাইবেন যে পুলিশের কাছে, হেই পুলিশ আর উল্টা মামলা বাণিজ্য দিয়া ভুয়ো মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে, ঠিক কিনা বলো? কল্পনা করতে পারবেন না যারা আপনারা ঈদের দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে পাশে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিন্নি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একদল মানুষের ঈদ বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই, তারা রাতে রাতের স্ত্রীর সাথে দেখা করে, আবার পুলিশের ভয়ে রাতেই তারা গা ঢাকা দিয়ে চাই দিন গেছে বাংলাদেশ। সুতরাং কি জুলুমটা হয়েছে আপনি বুঝবেন না, আর এই মানুষগুলো যেহেতু বিচার পায় নাই কোথাও, মামলাকে দিতে গেলেও বিপদ, হাকিমের কাছে গেলেও বিপদ, যেই বিচারকে বিচার করব হেই বিচারকে আমরা টেহা খাইয়া বিচার কাজ রাষ্ট্রীয় ক্ষমতার কাছে, ন্যায় বিচার বলতে বিচার যে একটা শব্দ বাংলাদেশে এই শব্দটা হারিয়ে গিয়েছিল, ঠিক নতুন করে আবার পৃথিবী সেজেছে, সূর্য প্রতিদিন উঠত, এই সূর্যের মাঝে আমরা রক্তের দাগ দেখেছি, ঠিক কিনা বলো? আমরা দেখেছি প্রতিটা দিন হয় মায়ের কান্নায় দিনগুলো বিষাদময় হয়ে যায়, আমরা বাতাসে আকাশে আমরা চিৎকার ধ্বনি শুনেছি, নির্ঘুম রাত কেটেছে মানুষের, এমন অনেক বাচ্চা আছে তার বাবা আসে না মরে গেছে সেই বাচ্চাও জানে না, ঠিক কিনা বলো? বাংলাদেশের মানুষ এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল, ঘাসগুলো পাথর চাপা হয়ে গেলে যেমন হলুদ হয়ে যায়, আমাদের জীবনটাকে এই রাঙ্গানু সুন্দর জীবনটাকে ওই জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে হলুদের চাইতে আরো হলুদ এবং অনেকগুলো আমাদের জীবনকে নিষ্পেষিত করা হয়েছে, ঠিক কিনা? সেই দ্বিতীয়বারে আবার স্বাধীন হলো বাংলাদেশ, ওই নূহ আলাইহিস সালাম তিনি আবার দ্বিতীয়বারে গোটা পৃথিবী আবার সাজালেন, সব কিছু ধ্বংস হয়ে গেল আবার নতুন করে পৃথিবী সাজলো, এই জন্য নূহ নবীর নাম হইল দ্বিতীয় আদম, আদমের সানি, সুবহানাল্লাহ বলবেন না? তিন নম্বরে এভাবে এক একজন নবীর আল্লাহ এক একটা উপাধি দিছে, আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কুমিল্লার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জমানো অনেক কথা ও বন্ধু, আল্লাহ তাবারক তাআলা নিয়ার ভিতরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন, এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছেন, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ,
ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদি জানতে চায়, আমরা যারা শেষ নবীর উম্মত আমরা জানতে চাই, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলে? জানতে মন চায় না কি চায় না? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখখিরিন ইমাম সাহেবান মুফতিয়ানে আজাম মুফাসসিরিনে কেরাম উলামায়ে কেরাম সবাই মিলে কয় 124 বলো আর 224 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। সব নবী এবং রাসূল মিলে যা, ও বন্ধু আমার নবী একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও বন্ধু সব নবীরে যা দিল, সব মিলিয়ে যা আছে সব আমার নবীরে দিল। ও মুসলমান যুগে যুগে মানুষগুলো শুধু এই জামানায় নয়, 1500 বছর আগেও নয়, সব নবীর জামানায় আল্লাহ তাবারক তাআলা সব রাসূল নবী রাসূলদেরকে পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় ওই যখন নমরুদ তার উপরে অত্যাচার করেছে, মুসার জামানায় অত্যাচার করেছে ফারাউন, আমার নবীর জমানায় অত্যাচার করেছে যে মানুষগুলো আবু জেহের আবুল আহাব উতবা সাহেবা হুদ আলাইহিসসালাম ওনার জামানায় অত্যাচার করেছেন, একজন ওই জামানার বাদশাহ সাদ্দাত। এবার আসেন, একটা নবীর জমানা নাই, যেই নবীর জমানায় নবীরে জ্বালাইছে না, নবীরে কান্দাইছে না, নবীরে বিড়াছাড়া করছে না, নবীরে টিটকারি মারছে না, নবীরে মস্কারা করছে না, এমন একজন নবীও দুনিয়াতে বিদায় হয়েছে না। এই হুদ আলাইহিসসালাম ওনার জামানায় আপনার এই যে রাজা ছিল তার নাম ছিল সাদ্দা। কি নাম? আপনারা শুনছেন না, গজল শুনছেন না যে সাদ্দাতে জান্নাত বানাইলো ফাও দিতে পারলো না? এরকম একটা গজল আমরা ছোটবেলা শুনতাম, সাদ্দা দুনিয়ার ভিতরে জান্নাত বানাইলিছে, এটা একটা ঘটনা আছে। কইল এটা তো কই এলাই মারহাবা কনারে এই